রাজ্যত পুনের সংঘটিত হয়েছে ধর্ষণের ঘটনা। এইবার বাক্সা জেলার তামুলপুর সংঘটিত হয়েছে এই জঘন্য ধর্ষণের ঘটনা। তামুলপুর এগারী 44 বছরীয় লোকর ধর্ষণের বলি হয়েছে এগারী 9 বছরীয় কন্যাক শিশু। বিগত 25 জুনত তামুলপুর পশ্চিম ঝাড়গাঁওর ব্রজেন কলিতা নামের 44 বছরের লম্পতজনে ধর্ষণ করেছিল 9 বছরীয় কন্যাক শিশুগীক। পুখুরীত মাছ ধরবলে যাওয়ার সময়তে এই জঘন্য কাণ্ড সংঘটিত করার অভিযোগ উঠিছে লম্পত ব্রজেন কলিতার বিরুদ্ধে। রবিবারে শিশুগী অসুস্থ হয়ে পড়াত সকল ঘটনা পোহরল আহে। ঘটনা সন্দর্ভত ভুক্তভোগী শিশুটির পরিয়ালের লোকে তামুলপুর আরক্ষী থানাত এখন এজাহার দাখিল করেছে। উক্ত এজাহারের ভিত্তিতে তামুলপুর আরক্ষী আটক করেছে লম্পত ব্রজেন কলিতাক। আজি তামুলপুর 8 বছরীয় মান বয়সের এগারী কিশোরীক ধর্ষণ হয়েছিল। কি কব হয় একচুয়ালি আজি এটা আনফর্চুনেট ইনসিডেন্ট। তামুলপুর পুলিশ স্টেশনের আন্ডারের পশ্চিম ঝাড়গাঁও বলে গাঁও এখন 9 বছরীয় শিশু এগারী মাছ মারিবলে যাওয়ার সময় তোর কাজিন ব্রাদারের মাছ মারিব যাওয়ার সময় একিউজড এজন তোর ঘরের ওসরের ব্রজেন কলিতা 44 ইয়ার্স ওল্ড ব্রজেন কলিতা ঘরের ওসরের হয় আর সরজনীক মানে মিসবিহেভ করে বলে ফিজিক্যালি এসল্ট করে বলে আমি একটা এফআইআর রেজিস্টার হয়ে আজি আর ইনসিডেন্ট হয়েছে 25 তারিখের 25 জুনের ইনসিডেন্ট। আর সেই সংক্রান্ত আমি ইমিডিয়েটলি আসামিজনক তোর ঘরের করায়ত্ত করবলে সক্ষম হোক আর আমি এতিয়া তামুলপুর পুলিশ স্টেশন কেস নাম্বার 252/2021 আমি রেজিস্টার করেছো রিলেভেন্ট সেকশন পক্সো অ্যাক্টর আন্ডারত আর আমি ফার্দার ইনভেস্টিগেশন আর আমার যে যে লিগেল অ্যাকশন আছে গোটে কামখিনি আমি আগবাই আছো। ধন্যবাদ। পস্কো আইনের অধীনত আরক্ষীয় লম্পত ব্রজেন কলিতার বিরুদ্ধে এটি গোচর রুজু করেছে আর এই ঘটনা সন্দর্ভ তদন্ত অব্যাহত রাখিছে আরক্ষীয়ে। উল্লেখযোগ্য যে রাজ্যত ক্রমাৎ শিশু ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাবলে ধরেছে। বিগত কিছুদিন রাজ্যের বিভিন্ন প্রান্ত শিশু আর মহিলা ধর্ষণের বলি হওয়ার বাতরি পোহরল আহিছে। যুক্ত সময় ড্রাগসর বিরুদ্ধে আরক্ষীয় কঠোরতা অবলম্বন করেছে, একদরে ধর্ষণকারীর বিরুদ্ধে রাজ্য সরকার আর সরকার কঠোর হবনে সেয়া এই মুহূর্তত এক ডর প্রশ্ন হিসাবে দেখা দিছে। জানাইছো এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর। রাজ্যত পুনের সংঘটিত হয়েছে ধর্ষণের ঘটনা। বাক্সা জেলার তামুলপুর সংঘটিত হয়েছে জঘন্য ধর্ষণের ঘটনা। 44 বছরের লম্পতে ধর্ষণ করলে এগারী 9 বছরীয় কন্যাক শিশুক। ইতিমধ্যে আরক্ষী আটক করেছে লম্পত ব্রজেন কলিতাক। পুখুরীত মাছ ধরবলে যাওয়ার সময়তে এই জঘন্য কাণ্ড সংঘটিত করার অভিযোগ উঠেছে লম্পত ব্রজেন কলিতার বিরুদ্ধে। শিশুগী অসুস্থ হয়ে পড়াত সকল ঘটনা পোহরল আহে। শিশুগী পরিয়ালের লোকক বিবরী কাত সমগ্র ঘটনা পোহরল আহে আর ব্রজেন কলিতাক ইতিমধ্যে আরক্ষীয় আটক করেছে। পস্কো আইনের অধীনত আরক্ষীয় লম্পত ব্রজেন কলিতার বিরুদ্ধে একটা গোচর রুজু করে ঘটনা সন্দর্ভ তদন্ত অব্যাহত রাখিছে। কিন্তু এই মুহূর্তে ডর প্রশ্ন হয়েছে আরক্ষীয় যদরে ড্রাগসর বিরুদ্ধে কঠোরতা অবলম্বন করেছে, একদরে ধর্ষণকারীর বিরুদ্ধেও রাজ্য সরকার আর আরক্ষী কঠোর হবনে সেয়া এই মুহূর্তত এক ডর প্রশ্ন হিসাবে ঠিয় দিছে। জানাইছো এই মুহূর্তের এক গুরুত্বপূর্ণ খবর। এগারী 44 বছরের লম্পতর কামনার বলি হল এগারী 9 বছরীয় কন্যা শিশু।